ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মতো একজন বিখ্যাত এবং সুনামধন্য একজন একজন মানুষ, উনি রাত গভীর রাত্রে উঠে, উনি তিন সপ্তাহে তিন দিন ডায়ালিসিস করেন, এই মানুষটা রাত্রে উঠে জাল নিয়ে 15 কিলোমিটার দূরে গিয়ে একটা পুকুর থেকে মাছ মেরে ওই মাছগুলি নিয়ে আসছে, এই জিনিসটা, এই কারণে তার বিরুদ্ধে একটা মামলা দেওয়া হবে, এটা হাস্যকরের চেয়ে বেশি, এটা মানে এটা একটা মানে দেশের সম্বন্ধে দেশের বদনাম হচ্ছে এটার জন্যে। আরে যদি কেউ গিয়ে বলে, জাফরুল্লাহ সাহেব যদি কোথাও বলেন যে আমি এই পুকুরের মাছ খেতে চাই, যার যেই পুকুরের মালিক সে তো ধন্য হবে, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মতো একটা মানুষ ওনার পুকুরের মাছ খেতে চেয়েছেন, ওনার একটাই প্রশ্ন থাকবে, কীভাবে রান্না করে দিব স্যার, এই এই ব্যাপারে এটা করে নিশ্চিত, যেখানে উনি যান এরকম একটি লোক আর তার বিরুদ্ধে মামলা করেছে। তো মিথ্যা মামলার একটা সীমা যে পৌঁছে গেছে এটা থেকে আন্দাজ করা যায় যে আমার ওই লোকটার কথা পছন্দ হয়নি, ওর বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিয়ে দেবো। আরেকটা জিনিস হলো বাংলাদেশে এই যে ধরেন একটা রাস্তার অবরোধে এলাকার সব বিএনপি জামাতের নেতাদের নামে মামলা করে দিল, কিছু লোক ছিল অন্ধকারে, আর 400 জন অজ্ঞাতনামা ব্যক্তি, ওকে, আননোন পার্সনস, তখন আপনার নাম আমার নাম যে কোনো মানুষের নাম ঢুকানো যায়, আমাদেরকে তখন প্রমাণ করতে হবে যে সরি আমি তো আমেরিকায় ছিলাম ওই সময়, আমি তো ওই অবরোধে জড়িত ছিলাম না। তো এইভাবে পুরো দেশে তারা এমন মিথ্যা মামলার একটা কালচার তৈরি করেছে, এটা ভাঙতে হবে, এটাও একটা খুব সিরিয়াস প্রবলেম। এবং আমি বলতে চাই আমাদের সরকার যখন ক্ষমতায় আসে, যারা এই মিথ্যা মামলা করছে তাদেরকে একটা একটা পেনাল্টি দিতে হবে, একটা সামঞ্জস্য রেখে, যারা ধরেন 10 লাখ টাকার ক্ষতি করে তারা 10 লাখ টাকার পেনাল্টি তাদেরকে দিতে হবে। পুলিশ অফিসার যদি বলে যে আমাকে অমুক করিয়েছে, তাহলে আমরা দেখব কাকে আসলে ধরা উচিত, কিন্তু কেউ না কেউ ধরা পড়বে, যারা কষ্ট দিয়েছে মানুষকে, মানে খামাখায় কষ্ট দিয়েছে তাদের উপরে একটা শাস্তি পড়বে বাংলাদেশে ইনশাল্লাহ। এই মিথ্যা মামলার কালচারটাকে না ভাঙলে অনেক মানুষের হয়রানি হতেই থাকবে এদেশে। রাজনীতিতে আমার সবসময় একটা একটা মানে রাজনীতি সম্বন্ধে আমার সবসময় একটা ইন্টারেস্ট ছিল, একটা আবেগ ছিল। আমার মনে হয়েছে রাজনীতির মাধ্যমে অনেক মানুষকে একসাথে একবারে সাহায্য করা যায়। আপনি যদি একটা এনজিও করেন, অনেক গরিব মানুষদেরকে সাহায্য করেন, 2 লাখ লোককে হয়তো সাহায্য করতে পারলেন 20 বছর কাজ করে, রাজনীতিতে যদি ঠিকমতো কাজ করেন আমার ধারণা যে 5 বছরে সাধারণ মানুষের জীবন হয়তো 20 মিলিয়ন 2 কোটি থেকে 5 কোটি মানুষের জীবন অনেক উন্নত করতে পারবেন 5 বছরের মধ্যে। তো এটা তো একটা একটা জিনিস যেটা আমার মনে হয় এটা করলে আমার আমার সবচেয়ে ইফেক্টিভ হতে পারবো এই সমাজে। আর রাজনীতিতে আসাও তো অনেক রিস্ক আছে, ঝুঁকিপূর্ণ কাজ, আমার মনে হয়েছে সবাই যদি কাজটা এড়িয়ে যায় তাহলে তো কোনো উন্নতি হবে না দেশের, ওই উন্নতি না হওয়ার সম্ভাবনা বেশি যদি আমরা এই মুরাদ এবং এই ধরনের লোকের হাতে আমরা দেশ চালানোর দায়িত্ব ছেড়ে দিই, তাহলে ভালো কিছু হওয়ার সম্ভাবনা নেই। সেই জন্য আমি মনে হচ্ছে আমারও এটাতে ঢোকা দরকার। আমি হয়তো সেরকম মানে বিরাট কোনো অবদান রাখতে পারবো কি না সেটা আল্লাহর ইচ্ছা, কিন্তু আমি চেষ্টা করব। কিন্তু আওয়ামী লীগ কিছু কাজ করেছে যেটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আমাদের দেশের পুরো সংস্কৃতি, আমাদের দেশের পুরো নীতিমালা, দেশের যে মানুষ কীভাবে তারা চলে তাদের মরাল সেন্সটা অনেকটা ধ্বংস হয়ে গেছে, তারা দুর্নীতি এবং বিভিন্ন খারাপ কাজে তারা জড়িত হয়ে গেছে, এবং তারা মনে করে দেশের প্রধানরা যখন এই কাজ করতে পারে আমরা কী দোষ করেছি, আমরা সেই কাজগুলি করতে পারবো। তো এই কালচারটা, এই দুর্নীতি অসততার যে কালচার আওয়ামী লীগ এই 12 বছরে আমাদের দেশে প্রতিষ্ঠিত করে ফেলেছে, এটা ভাঙা দরকার আমার মনে হয়েছে, যে এটা না ভাঙলে দেশের কোনো উন্নতি হবে না। কিছু লোকের উন্নতি হবে, কিছু ধনী লোকের আরও উন্নতি হবে, কিন্তু আমাদের সাধারণ মানুষের আগে যেরকম কষ্ট করত সেরকম কষ্ট করেই থাকবে। যুদ্ধ অপরাধীদের বিচার কী হয়েছে, আমি নিজে তো ওইরকম আইনজ্ঞ না, আমার ঠিক এটা বলার কিছু নেই। আমি শুনেছি যে যেই স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে হওয়ার কথা ছিল সেই স্ট্যান্ডার্ডে হয়নি, এটা দুঃখজনক। আমাদের দেশের স্ট্যান্ডার্ডটা আন্তর্জাতিক মানের চেয়ে কম হবে কেন, আমার এটা প্রশ্ন, ওর চেয়ে কম হওয়ার কোনো কারণ নাই। আমাদের দেশটা হবে অন্যরকম, একটা ট্রান্সপ্যারেন্ট একটা লিগাল সিস্টেম চলবে, যদি আন্তর্জাতিক একটা সার্টেন একটা স্ট্যান্ডার্ড থাকে আমরা ওই স্ট্যান্ডার্ডে চলা উচিত, আমাদের চলা উচিত।
আর অন্যটা হাজার হাজার আলেমকে জেলে রেখেছে বিভিন্ন ছোটোখাটো অপরাধে। মোদি সাহেবের এই যে দেশে আসার কথা, এটা নিয়ে যদি আপত্তি জানায় একজন আলেম রাস্তায়, তাকে জেলে নিয়ে যাবে বা তাকে অত্যাচার করবে, এটা তো ঠিক না। এটা একটা এই সরকারের একটা বেসিক প্রবলেম আছে, আমাদের আলিম উলামাদেরকে সম্মান করে না। এটা আমি জানি না কী করে একটা মুসলমান দেশে এটা কী করে হয়। লোকে বলে যে আমাদের মানুষ মুসলমান এবং যারা সরকারে আছে তারাও বেশিরভাগ মুসলমান, কিন্তু তারা আলিমদের শিক্ষা কেন সম্মান করে না, এটা আমি একটু প্রশ্ন তুলেছি আগে। আমরা কোরআন শরীফ এবং ধর্ম সম্বন্ধে জ্ঞানটা অন্য জ্ঞানের চেয়ে এটা কম দাম, এরকম তো কোনো কথা আমার কাছে এটা নির্ভরযোগ্য বা অ্যাকসেপ্টেবল না। আমাদের ইংল্যান্ডে অক্সফোর্ডে ডক্টরেটের মধ্যে বিভিন্ন ডক্টরেটের টাইপ আছে, ডিফিল যেটা সাধারণের ডক্টরেট অফ ফিলসফি আমার আছে, তারপরে ডক্টর কামাল হোসেনের আছে ডিসিএল ডক্টর অফ সিভিল ল, এগুলো হাই ডিগ্রি সব। একটা ডিগ্রি আছে অন্য ডিগ্রির চেয়ে কোনো মোটে কম না, সেটা হল চার্চ অফ ইংল্যান্ডের খ্রিশ্চান চার্চদের, ওটাকে বলে ডিডি ডক্টর অফ ডিভিনিটি। কই আমি তো কোথাও দেখিনি যে ইকোনমিক্সের ডক্টরেট বা ফিলসফির ডক্টরেট বা অ্যাকাউন্টিংয়ের ডক্টরেট ডক্টর অফ ডিভিনিটি কি কম মনে করেছে, আমি এরকম তো খেয়াল করিনি অক্সফোর্ডে। তো অক্সফোর্ডে যদি এই অসম্মান না থাকে ধর্মের প্রতি এবং ধর্ম সম্বন্ধে জ্ঞানের প্রতি, বাংলাদেশে এই অসম্মানটা কেন, আমার এটা একটা প্রশ্ন, আপনাদের কাছে একটা প্রশ্ন, এটা কেন, এটা আমাদের সমস্যাটা কী, আমাদের কালচারাল প্রবলেম কী যে একজনের জ্ঞানকে সম্মান না করার কারণটা কী, আমি এটা জানতে চাই। কিন্তু একটা কাজ খুব জরুরি হলো আমাদের স্কুল কলেজ খুলে দেওয়া, আমাদের পড়াশোনার যে একটা মানে স্বাস্থ্যবিধির নামে যেখানে ট্রেড ফেয়ার খোলা সেখানে স্কুল কলেজেরা বন্ধ করেছে, মানে এদের আসলে যে সব রাজনৈতিক কারণে এইসব কাজ করেছে এবং ছেলে মেয়েদের পড়াশোনা ক্ষতি করেছে, এটাকে আমাদের মানে উল্টায় দিতে হবে। সব স্কুল কলেজ খুলতে হবে এবং পড়াশোনার যে এই দুই বছরের কত লস হয়েছে সেটা মেক আপ করার চেষ্টা করা হবে। যারা অন্যায়ভাবে জেলে আছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, কতদিন লাগবে জানি না, এরা এত মানুষকে জেলে দিয়েছে যেটা প্রসেস করতেও দু তিন সপ্তাহ লাগবে, কিন্তু হাজার হাজার আলিম উলামার কথা বলেছেন, ওদেরকে দু এক সপ্তাহের মধ্যে ছেড়ে দেওয়ার আমরা চেষ্টা করব, যে কাগজপত্র সব ঠিকঠাক করে এদেরকে ছেড়ে দেওয়ার একটা সিস্টেম করা দরকার। যেই মানুষগুলি বড় বড় অন্যায় করেছে তাদের তো কোনো বেল হবে না, তাদেরকে ছাড়া হবে না, কিন্তু যেই মানুষ ছোটোখাটো রাজনৈতিক কোনো অপরাধে, যেমন আমার এলাকায় একজনকে ধরে নিয়ে গেছে এবং তাকে ছাড়েনি, সে তার বিরাট একটা অপরাধ ছিল, সে আমার নির্বাচনের সময় সে পোস্টার লাগিয়েছে দেয়ালে, ওকে, সো এই অপরাধে তাকে নিয়ে গেছে, রাত তিনটায় তার ছোট দুইটা মেয়ে ছিল, তারা কাঁদতে শুরু করছে, রাত তিনটায় গিয়ে দুই পুলিশ ট্রাক তাকে তার বাসার থেকে ঘর থেকে তুলে নিয়ে গেছে। এখন এই ধরনের লোকের অপরাধটা কতটুকু সেটা আপনারা যাচাই করবেন। আমি মনে করি যে রাজনীতিতে এবং একটা সুষ্ঠু নির্বাচন হলে যে কোনো মানুষ আরেকটা দলের জন্য ক্যানভাসিং করতে পারে এবং একটা পোস্টার লাগানো, আমি অবশ্য পোস্টার বেশি পছন্দ করি না এটা পরিবেশের জন্যে, বাট পোস্টার লাগানো যে বিরাট অপরাধ হয়ে যাবে সেটা আমি এটা মানি না, এবং এদেরকে তো খুব সহজে ছেড়ে দেওয়া যাবে ইনশাল্লাহ। এবং যারা পালিয়ে পালিয়ে আছে, আমার এলাকায় নির্বাচনের সময় 12 জন চেয়ারম্যান হাওড়ে গিয়ে লুকিয়েছিল, তো তারা ফ্যামিলির সাথে 3-4 মাস কাটাতে পারেনি, তো এটা একটা বিরাট অন্যায় হয়েছে সরকারের, যে এই লোকদের উপরে জুলুম করে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করা। আমি এটা কী ধরনের রাজনীতি, কী ধরনের গণতন্ত্র আওয়ামী লীগের, সেটা আমি জিজ্ঞেস করতে চাই। কিন্তু আমরা ওদেরকে ছেড়ে দিব, তারপরে আমরা বাজেট রিফর্ম ইমিডিয়েট কাজ আমরা লেগে যাবো এটাতে, যেই সব জায়গায় যেসব খাতে টাকা কমানোর দরকার, বরাদ্দ কমানোর দরকার, যেখানে অনেক চুরি হচ্ছে প্রমাণ হয়েছে সেইগুলিকে বন্ধ করা, এবং অনেক বড় বড় কয়েকটা প্রজেক্ট করা দেশের মানুষের জন্যে। একটা প্রজেক্ট ধরেন আমি প্রায় 50 থেকে 60 হাজার কোটি টাকা সেদিকে টাকা আমি বরাদ্দ করে ফেলবো, সেটা হলো আমাদের ছেলে মেয়েদের, আমাদের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যতের বেসিকলি তাদের পুষ্টির জন্যে আমরা একটা ভেরি স্ট্রং একটা প্রোগ্রাম করব, নট জাস্ট স্কুল ফিডিং, স্কুলে আমরা নিউট্রিশাস খাবার দিব, পুষ্টিকর খাবার দেওয়ার ব্যবস্থা করব, এবং তারা বাসায়ও প্যাকেট নিয়ে যাবে, তাদের অনেক সময় ভাই বোন থাকে ছোট,
তারা স্কুল যাওয়ার বয়স হয়নি, তাদের জন্য কোনো মিল্ক পাউডার বা কোনো একটা স্পেশাল নিউট্রিশিয়াস কোনো একটা খাবার, ভাইটামিন ইনরিচড খাবার যেটা আমেরিকায় সব বাচ্চারা পায়, ওই ধরনের খাবারের ব্যবস্থা করব। টাকা লাগবে, কিন্তু আমি জানি যে অনেক বাজে জায়গায় এই সরকার টাকা নষ্ট করছে, সেই টাকা আমি বাঁচিয়ে এইসব খাতে লাগাবো। আর গ্রাম বাংলার উন্নয়ন একটা প্রোগ্রাম করব, যেখানে প্রত্যেক গ্রামে বাংলাদেশের প্রত্যেক গ্রামে 50 লাখ টাকা করে প্রত্যেক বছর দিব। কারণ এটাতে কি হবে সেটা আপনারা না দেখে বুঝতে পারবেন না। আমি অন্য দেশে দেখেছি, ইন্দোনেশিয়াতে এই ধরনের একটা বিরাট একটা অঙ্ক টাকা তারা সরিয়ে দিয়েছে শহর থেকে গ্রামে। গ্রামের মানুষ থেকে আজকে যেটা হয়, গ্রামের মানুষের করের জোরে তারা এখানে ঢাকা শহরে ফ্লাইওভার বানাচ্ছে, ব্রিজ বানাচ্ছে, নতুন এয়ারপোর্ট টার্মিনাল বানাচ্ছে, খুব সুন্দর কথা। কিন্তু গ্রামের করের টাকা, মনে রাখবেন কার টাকা, এই গরিব মানুষদের টাকা নিয়ে আমরা শহরে ব্যবহার করছি, তাদের টাকা তাদের ওখানে দিলে বা ওখানে খরচ করলে অসুবিধাটা কী? কিছু টাকা, খুব বেশি না, একটা 6,23,000 কোটি টাকার বাজেটের মধ্যে 60,000 টাকা ওইদিকে বা 40,000 টাকার মতো ওইদিকে আমি ট্রান্সফার করে দিব। সো বাজেট রিফর্ম একটা বড় একটা কাজ। ওকে, তারপরে আমাদের ব্যাংকিং খাতে যে চুরি হচ্ছে এটার দুর্নীতিগুলি বন্ধ করার জন্য অনেকগুলি কাজ করতে হবে। এটা মানে আমি পুরোপুরি আমি বলতে পারি না আমার প্ল্যান, কিন্তু ব্যাংকিং খাতটা শক্তিশালী করে আমাদের ঋণের বোঝা আমাদের সাধারণ মানুষ থেকে তুলে নেওয়া, এটাই আমার চেষ্টা থাকবে। এবং ইন্টারেস্ট রেটও করবে, এবং সৎ ব্যবসায়ী যারা আসলে ব্যবসা করতে চায়, যারা যাদের কোনো মামা খালু মন্ত্রী নাই, সেই ব্যবসায়ীরা অনেক ভালো করবে আমরা ক্ষমতায় আসলে। আর ফাইনালি আমরা টাকা খরচ করার অবকাঠামো, আমাদের এক্সপেন্ডিচারের যে প্রোগ্রাম এবং এক্সপেন্ডিচার যে মনিটর করার প্রোগ্রাম, এগুলো অনেক শক্তিশালী হবে। একটা ইন্সপেক্টর অফ ফাইন্যান্সেস একটা নতুন পজিশন তৈরি করা হবে, তারা সারা দেশে দুর্নীতি খুঁজবে এবং দুর্নীতি যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে সরানো হবে, তাদেরকে সিরিয়াস পানিশমেন্ট দেওয়া হবে। আরেকটা জিনিস করব যেটা আমি ছয় হয়ে গেল কিন্তু সেটাও করতে হবে, সেটা হলো একটা সিস্টেম যেখানে মানুষ সরকারের বিরুদ্ধে অ্যাপিল করতে পারে। সরকারের কোনো পদক্ষেপ একটা সাধারণ মানুষের বিরুদ্ধে নিলে, এখন তো সাধারণ মানুষটা একেবারে অসহায়, সে কোথায় যাবে, কার কাছে যাবে? এমপির কাছে, সরকারি দলের এমপি কিছুই করবে না যদি সরকার তার বিরুদ্ধে অন্যায় করে থাকে, সরকারি দলের এমপি জাস্ট হাসবে। তো আমরা একটা সিস্টেম করব, সারা দেশে প্রত্যেক জেলায় একটা ট্রিবিউন অফ দ্য পিপল থাকবে। আইডিয়াটা একটু পিকিউলিয়ার, আইডিয়াটা আমি রোম থেকে নিয়েছি, রোমান রিপাবলিক প্রায় 2000 বছর আগে কিছু লোককে নিযুক্ত করা হয়েছিল, তাদের পার্সন ছিল ইনভায়োলেট, তাদেরকে কেউ ধরতে পারবে না, কোনো পুলিশ টাচ করতে পারবে না, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে, তারা যে কোনো সাধারণ মানুষের যে কোনো অ্যাপিল নিতে পারে, এবং তারা সেনেটে এবং কনসুলদেরকে, যারা দুইজন কনসুল তখন শাসন করতো, তাদের কাছে এই অভিযোগটা নিতে পারবে এবং কারো মাধ্যমে কাউকে যেতে হবে না, স্ট্রেট ট্রিবিউনের কাছে গিয়ে ট্রিবিউন চলে গেল সরকারের প্রধানের কাছে। এটা এই সিস্টেমটা তৈরি করতে হবে, কারণ মানুষ যেন অসহায় ফিল না করে যে সরকার এমন একটা জিনিস, আমি একটা গ্রামের একটা লোক, আমার জমির একটা জায়গায় সরকার নিয়ে নিয়েছে, কোনো আমি কিছু করতে পারছি না, কোনো কেস করার মতো অবস্থা নেই, ধরেন একটা উদাহরণ দিলাম। তো এরকম অবস্থায় আমাদের কোনো নাগরিক, বাংলাদেশে কোনো নাগরিক যেন অসহায় ফিল না করে, না আমার একটা যাওয়ার জায়গা আছে, আমি আমার ট্রিবিউন, আমার কুষ্টিয়ার জেলার যে ট্রিবিউন হবে ওর অফিসে যাব, ওর সাথে দেখা করে আমার অভিযোগটা দিব এবং সে আমার অভিযোগটা তুলবে, শক্তিশালীভাবে তুলবে, কারণ তার অনেক ক্ষমতা দেওয়া হবে। সো সরকারের বিরুদ্ধে অ্যাপিল করার মতো ক্ষমতা রাখতে হবে, কারণ নাগরিকের অধিকার না তাহলে কোথায় থাকে? সো এই কয়েকটা কাজ আমি প্রথমে শুরু করব, কিন্তু আরও অনেক কিছু আছে। জানি না ইয়াহিয়া খানের সময় বা আইয়ুব খানের সময় মোটামুটি সুস্থ নির্বাচনই হয়েছে, তারপরে আর হয়নি। ওকে, আর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেই নির্বাচনী হয়েছে সেগুলো সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য, তো সেই সিস্টেমে আমাদের ফেরত যাওয়া দরকার, এবং আমি মনে করি যে ওটাই গুরুত্বপূর্ণ, সরকারটা গুরুত্বপূর্ণ, নির্বাচন কমিশন কে হবে সেটা একেবারে এটা একটি ইউজলেস ডিবেট। সরকার অনেক সময় আমাদের নজর এড়াবার জন্যে তারা এই ধরনের ইস্যু তুলে যেটা কোনো গুরুত্ব নাই,
আপনি ফেরেশতাকে দেন চিফ ইলেকশন কমিশনার করে, কোনো লাভ নাই। যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকে, নির্বাচনটা সুষ্ঠু হতে পারে না। ইন্টারেস্টিং, কিন্তু আমাদের উপরে সারাক্ষণ আক্রমণ করে, আমাদের টাকা পয়সা কেউ দিতে চেষ্টা করে, তাদেরকে ডিবি তাদেরকে মারধর করে, তারপরে আপনি বলছেন সরকার আমাদেরকে খাতির করে। আমি ঠিক বুঝতে পারছি না। নূরকে 20 বার আক্রমণ করা হয়েছে, এখন কেউ যদি আপনাকে অত আদর করে যে 20 বার আয়রন রড আর পাইপ দিয়ে আক্রমণ করে, আপনার হাত পা ভেঙে দেয়, এই আদর বোধহয় না করলেই ভালো আমার ইয়ে হলো। সো আপনি আওয়ামী লীগের সিস্টেমটা কী বা তাদের লজিকটা কী আমি জানি না। আর আমরা প্রথম শক্তি হতে পারি, তৃতীয় শক্তি হওয়ার জন্য আমরা আসছি না। আমরা ইনশাল্লাহ জনগণের কাছে প্রথম শক্তি হব। দলের উত্থান পতন হয়, যেমন লেবার পার্টি ব্রিটেনে 1906 সালে তাদের ছিল 6 জন এমপি, এবং তাদেরকে আপনার মতো একজন জার্নালিস্ট জিজ্ঞেস করল যে এখন তো 2টা পার্টি আছে, লিবারেল পার্টি আর কনজারভেটিভ পার্টি, আপনাদের পার্টির 6 জন সদস্য, আপনারা কী করবেন এই রাজনীতি করে? রাজনীতি করে কোনো লাভ আছে আপনাদের? তো উত্তর দিয়েছিল জন কেয়ার হার্ডি, স্কটিশ মাইনারদের যারা ওই কোল মাইনের কাজ করে, তাদের এমপি এবং তাদের ইউনিয়নের নেতা। তো বললে হ্যাঁ, এখন 6টা এমপি আছে, একদিন বেশি হবে, জনগণের কাছে যখন আমাদের কথা যখন আমরা পৌঁছাতে পারি তখন এটা হবে, এবং তারা তো ক্ষমতায় গেল। সো হ্যাঁ, আর আরেকটা সিম্পল উদাহরণ হলো বাংলাদেশে মুসলিম লীগ 1947 সালে আপনার বাবা দাদা মুসলিম লীগ ছাড়া কোনো কিছুই বুঝতো না, তারা 20 নম্বর নেতা মুসলিম লীগের, তার বক্তৃতা তাদের মুখস্থ থাকতো। আপনারা জিজ্ঞেস করেন তাদেরকে, যদি ওনারা থাকেন এই দুনিয়াতে, জিজ্ঞেস করেন, মুসলিম লীগ ছাড়া কিছু ছিল না। এখন মুসলিম লীগ কোথায়? এখন মুসলিম লীগের নেতা আপনাকে খুঁজে বের করতে আপনার কষ্ট করতে হবে, রীতিমতো কষ্ট করতে হবে, খোঁজ লাগাতে হবে, গোয়েন্দা সংস্থা সহজে পাবে না তাদেরকে, আছে তারা কিন্তু নাই। আওয়ামী লীগও সেরকম হবে একদিন, তাদেরকে খুঁজে বের করতে, যারা দেশে অ্যাটলিস্ট খুঁজে বের করতে খুব কষ্ট হবে। মাল্টিস টলটিসে গিয়ে হয়তো পাওয়া যাবে কয়েকটাকে, কিন্তু দেশে আর খুঁজে পাবেন না খুব বেশি আওয়ামী লীগ নেতা। সে এটা হয়, এটা ইতিহাসের উত্থান পতনের ব্যাপার। একদিন একটা দল খুব শক্তিশালী, সবাই ভয় কাতর, আরেকদিন জিজ্ঞেস করে এরা কারা, কোত্থেকে আসছে, কী বক্তৃতা দিচ্ছে, কেন বক্তৃতা দিচ্ছে, এটা হবে। সো পরিবর্তন আসবে। তারা এই যারা আছে, আগে যারা ছিল আর আমি যে জয়েন করেছি, তারা দেখে আন্দাজ করতে পারে আমরা দেশকে ভালোবাসি, ভেরি সিম্পলি। এবং আমাদের যে সাহস আছে নামতে, এটা নূরকে দেখেই তো আর প্রমাণ চাওয়া উচিত না। নূর এবং অন্য নেতারা, আমি তাদের সাথে কিছুদিন মিশেছি, এবং তাদের সাহস, তাদের বুদ্ধি, তারা ঢাকা ইউনিভার্সিটির ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভাববেন না, আমাদের দেশের সবচেয়ে ফেমাস ইউনিভার্সিটির তারা স্টুডেন্ট, তারা খুবই শিক্ষিত ছেলে, খুবই বুদ্ধিমান ছেলে, এবং তাদের সাহস এবং দেশপ্রেম আমাকে আকৃষ্ট করেছে, আমার মনে হয় দেশের মানুষকেও আকৃষ্ট করবে তারা।